Hi friends, good morning. First of all of you a very happy Thursday. আজকে হচ্ছে 17 April. তো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সঙ্গে জমিয়ে অনেক 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 বেশি আড্ডা মারবো বলে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি সেই 4:45, ঘুম থেকে ওঠার পরে এত বিজি শিডিউল, সারাটা দিন একটুখানিকও সময় পাওয়া যায় না, এই এতক্ষণ একটুখানি বসেছি তোমাদের সাথে গল্প করবো বলে। সকালবেলায় তো 6:45 ভেতরে ছেলে স্কুলে চলে গেলো, এই মাত্র জাস্ট হাজব্যান্ডও বেরোলো অফিসে, তো তারপর এবার হচ্ছে কাজের চাপ। এক্ষুনি তোমার 9:00 ভেতরে মাসি এসে মজুদ হয়ে যাবে, তার আগে রান্নাটাকে ভালো মতো সেরে ফেলতে হবে, আর পাচ্ছি না। এবার মনে হচ্ছে একটুখানি বসি, একটু রেস্ট নিই, ভাবলাম শুধু বসবোই বা কেন, একা একা বোর হয়ে বসার থেকে তোমাদের সাথে একটুখানি গল্প সেরে নিই। আজকে তোমাদেরকে আমি একজন নতুন আমার ঘরের মেম্বারকে দেখাবো, দেখো। দেখতে পেয়েছো আমার ফ্যামিলি মেম্বারদেরকে? দেখো কি সুন্দর, দেখেছো? এদের নিয়েই সারাটা দিন আমি থাকি, জানো তো, সারাটাক্ষণ এদেরকে নিয়ে। যখন মনে হয় মনটা অনেক বেশি ভাল লাগছে না, অনেক বেশি উদাস উদাস লাগছে, তখন এইভাবে গালে হাত দিয়ে বসে আমি ওদের দিকে তাকিয়ে থাকি। ওদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকবে, দেখবে অনেক কিছু মনে হয় যেন ওরা কথা বলছে, ওরা খেলছে, ওদের অ্যাক্টিভিটি খুব ভাল লাগে দেখতে। দেখেছো রান্নাটা আবার গ্যাসে বসিয়ে এসেছি, চলো ওটা। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল কি করেছি বলো তো? সকাল সকাল আমি একটা রান্না করে ফেলেছি, এটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। দেখো লাউ দিয়ে মুগের ডাল কিন্তু রেডি হয়ে গেছে। আজকে তোমাদের সাথে গল্প করার আগেই আমি ডালটা বসিয়ে দিচ্ছিলাম, রান্নাটা হয়ে গেছে। আজকে আর এই রেসিপিটা তোমাদেরকে দেখানো হলো না, অন্যদিন আমি আর একদিন দেখাবো। আমার ঘরটা না একেবারে মেন রোডের উপরে, প্রচণ্ড সারাক্ষণ ধরে শুধু গাড়ি যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ কানে, একদম সারাক্ষণ মনে হচ্ছে এবার তালা ভুলে যাবে এরকম একটা অবস্থা। লাউ দিয়ে ডাল কিন্তু হয়ে গেছে, পুরো একদম রেডি। আজকে সকাল সকাল ছেলেটাকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। প্রতিদিনই ডিমান্ড করে মা ম্যাগি নিয়ে যাবো, ম্যাগি নিয়ে যাবো। ডেলি ডেলি তো আর দেওয়া হয় না, খাওয়াও ভালো নয়, সমস্ত জাঙ্ক ফুড যতই হোক উইকে একদিন দিচ্ছি। আমি ডেলি কত আর অন্যান্য জিনিসপত্র নিয়ে যাবে, টিফিন নিয়ে মহা সমস্যা, সকালবেলায় স্কুলে টিফিন কি দেওয়া যাবে, একদিন এক একটা বানিয়ে না দিলে তিনি খেয়ে আসবেন না, প্রতিদিনের প্রশ্ন। নাকি টিফিন নিয়েছ কালকের দিনটা আবার অবশ্যই আমি চিন্তা নেই, কালকে গুড ফ্রাইডে, কালকে ছুটির দিন, সুতরাং ঘরেই থাকবে, কোনো অতটা চাপ নেই। স্কুলের টিফিন তো সব ধরনের দেওয়াও যায় না, কোনো টিফিন আবার দেখবে ঠান্ডা হয়ে গেলে সেগুলো আবার খুব একটা খেতে ভালোও লাগে না, মানে ভেবে চিনতে সেগুলোকে দিতে হয়। এবার
এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছটা বড় ছেড়ে গেছে, সকালে ঘুম থেকে তো কাঁচলা শুনছে। মাছটাকে আগে ফ্রিজ থেকে বার করে রাখলাম, ততক্ষণ না পর্যন্ত বরফ ছুটবে ততক্ষণ পর্যন্ত ওই মাছকে ধরতেও পারবো না আর রান্নাও করা যাবে না। এখন বড্ড বিরক্ত লাগে না, টাইম হয়ে গেছে, বেলা হয়ে যাচ্ছে, অথচ আমি রান্না করতে পারছি না। কি না, মাছে একটা বরফ জমে বসে আছে, ভীষণ ইরিটেটিং লাগে তখন। সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাওয়ার আগে আমি মাছটা আগে ফার্স্ট কাজ হচ্ছে আমার মাছটাকে আগে বাইরে বার করে দিয়ে যাওয়া, তাহলে নিশ্চিন্ত বরফ কেটে যাবে। আজকে আবার সুইমিং ক্লাস নেই, আমার ছেলে সুইমিং শেখে তো আজকে সেই ক্লাসটা নেই, আজকে আবার অন্য, আজকে আবার আছে তোমার ড্রয়িং ক্লাস। এখানে ঘরের পিছনেই শিখতে যায়, কোনো সমস্যা নেই। ওয়েদারটা দেখেছ কেমন একটা মেঘলা মেঘলা করে আছে, কেমন একটা বিচ্ছে একটা মানে একটা ক্ল্যান্সি ওয়েদার। হ্যাঁ, তবে যা একটা বিচ্ছি একটা মানে গুমোট গরম ছিল তার থেকে কিছুটা হলো রিল্যাক্স। আসলে কি জানো তো, আমরা তো ঘরের ভিতরে থাকি, অতটা আমাদের কষ্ট হয় না, সব থেকে বেশি কষ্ট হয় বাচ্চার ভিতরে। মাছটাকে বসিয়ে দিয়েছি ভালোভাবে, মাছটা বসছে, মাছের মতো মাছ আছে, মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি। এবার পেঁপে দিয়ে মাছের ঝোলটা ভালো মতো বানিয়ে ফেলতে হবে, গরমের দিন তো সেরমভাবে কোনো ভেজিটেবলসও পাওয়া যায় না, আর খুব ভেবেচিন্তে রান্না করতে হয় জানো তো। চিনিটা না চালালেও নয়, পুরো ধোয়া একদম গোটা ঘর পড়ে যাবে। আর চিনি যদি চালিয়েছি তোমাদের সাথে ভালো মতো কিছু করে গল্প করবো, সেই আওয়াজটাও যেন আসতে হয়ে যায়, কিছু করেই ভেবে পাওয়া যায় না। সারাক্ষণ ঘর থেকে মেয়েদের কী বলো তো, আমাদের হাউস ওয়াইফের স্পেশালি সারাটা দিনে তো রান্না করেই কেটে যায়, আর তো অন্য কোনো সেরকম কাজ নেই। আমার ঘরের স্পেশালি সারাটা ক্ষণ আমার রান্না করেই যায়, সবার সবার তো রান্নাটা হয়ে গেলে বাবা শান্তি, মনে হয় যেন বিশাল একটা কাজ হয়ে গেল। প্রথমে পেঁপে দিয়ে মাছের ছোলে প্রথমে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা দিয়ে দিলাম, কালো জিরে যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে পেঁপে আর আলুগুলো কেটে রাখা পেঁপে আর আলুগুলোকে দিয়ে দেব। দেখো পেঁপেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, পেঁপে আর আলুগুলোকে ভালো মতো করে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাঘরের অবস্থা আমার খুব খারাপ, তোমরা কিন্তু একদম দেখো না, এদিকে তাকিয়েই না, শুধু রান্নাটার দিকে দেখো। এখনো মাসি আসেনি, সুতরাং পুরো একদম উল্টো পাল্টা হয়ে আছে গোটা রান্নাঘর। এবার একটু নুন দিয়ে দেবো, ভালো মতো নাড়তে কাটতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভালো মতো এবার এটাকে নাড়াচাড়া করে নাও, যেন পেঁপে আর আলুটা ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যায়। এবারে এটাকে ঢেকে রেখে দেবো। দেখেছো পেঁপেটার কথা কিন্তু বেমালুম আমি ভুলেই গেছি, পেঁপে আমার না লেগে ধরে। এবারে যা বাবা যা বাবা, পেঁপে আমার লেগে ধরেনি, সুন্দর পেঁপে বাবা জীবন আমার আছে। ঠেকে দিই বাবা, ভালো মতো বয়েল হয়ে যাক, তারপরে ফিরে আসছি। পেঁপের ঝোল হতে থাকছে নিজের মতো, আমি ততক্ষণ একটুখানি আরামসে বসে ফ্যানের
তলায় রেস্ট নিই। এই যে রেস্ট নেওয়া শুরু হলো, রান্না তো আর একটুখানি বাকি আছে, তারপরে রেস্ট 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 সারাটা দিন কীভাবে যে কাটবে তা ভেবে পাই না। এইভাবেই বোর হতে থাকতাম, ডেলি 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 বোর হতে থাকতাম। তখন একদিন আমার দিদিভাই বলল যে তুই যে এত বোর হোস বা এই এত রান্না করছিস, তো তুই একটা কাজ করতে পারিস, তুই তো একটা ভালো ইউটিউবার হতে পারিস। সেটা কী করে করা যায়, ওই তখন আমাকে আইডিয়া দিল রেসিপির চ্যানেল খোল। তারপর সেখান থেকে রেসিপির চ্যানেলও খুললাম। খোলার পরও তাও তো রেসিপি আর কতটুকু, একটা একটা রান্না করলাম দিয়ে দিলাম, ব্যাস টাইম পাস হয়ে গেল, তাতে আর কতটুকু। তাই ও বললো তুই এক কাজ কর, ব্লগ কর, তাহলে দেখবি তোর সারাদিন লোকের সাথে বকে 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 তোর দেখবি টাইমটা কেটে যাচ্ছে। তো সেই জন্যই এই খোলা। যাই হোক, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার কিন্তু দারুণ লাগে সকালবেলা ঘুম থেকে উঠে, মানে একটা দারুণ এক্সাইটমেন্ট থাকে সারাটা দিন তোমাদের সাথে গল্প করবো আর কতক্ষণে সেগুলো আমি শেয়ার করবো, তো বেশ ভালো লাগে। দেখো তোমরা কিন্তু আমার এই ভিডিওটাকে সুন্দর করে লাইক দিও, আর যদি কোনো আমি কিছু ভুলভাল কিছু বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে। যদি তোমরা আমার ভুলটা না ধরিয়ে দাও তাহলে আমি বুঝবো কী করে যে আমি কোনটা ঠিক করছি বা কোনটা ভুল করছি, এই আর কি। কারণ ছেলে আসবে তোমার সেই দুটোর সময়, এতক্ষণ পর্যন্ত বসে থাকাটা সত্যিই টাফ। আসলে কি, আমি যখন আমার বিয়ে হয় আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তো ছেলেকে দেখবে কে, ও পড়াশোনা, ওকে টেক কেয়ার করা, সমস্ত কিছুই আমার একার উপর। তাহলে সেক্ষেত্রে বাইরে বেরিয়ে যে চাকরি করবো বা কিছু সেরকম মতো কোনো অপশান ছিল না। এখন ফিল হয় যে সত্যি তো যদি আর যদি বেরোতাম হয়তো বাইরে চাকরি করতে, তাহলে হয়তো এই প্রবলেমটা আসতোই না, অ্যারাইজই করতো না, তখন হয়তো সব কিছু অন্যভাবে একটা সেট আপ হতো, কিন্তু এখন সেটা অন্যভাবে সেট আপ, যেহেতু প্রথম থেকে সেই জিনিসটা করিনি বলে, এই জন্য এখন মনে হয় যে না হয়তো জিনিসটা করলে বিশাল কিছু একটা প্রবলেমে পড়বে। কিন্তু যারা সার্ভিস করছে তাদের তো সব কিছুই ম্যানেজ হয়ে যাচ্ছে, এমন তো নয় যে তাদের ছেলে মেয়ে ঠিকঠাকভাবে মানুষ হচ্ছে না, বরঞ্চ আর তাদের ছেলেমেয়েরা অনেক বেশি তার সেলফ ডিপেন্ডেন্ট হয়। তো যাই হোক আর কি, এসব কারণের পর থেকে নানান কথা ভেবে প্রথমে তো বেরোতে পারিনি, না পেরিয়ে পুরো নিজের টাইমটাকে নষ্ট করেছি। তাই আর সামান্য কিছু আর বসে না থেকে ভাবলাম যে না এবার একটা ব্লগ শুরু করেই ফেলি, দেখি না কী হয়, যা হওয়ার তাই হবে। পেঁপে আর আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একবার যদি গল্প করতে বসে না মেয়েরা, ব্যাস সেটা আর এই শেষ হয় না। আদাটাকে না আমি বেশি করে একসঙ্গে পেস্ট করে রেখে দিই। আদা বাটা দিয়ে একসঙ্গে অনেকটা আদা রসুন এগুলোকে আমি কি করি ছাড়িয়ে ভালো করে পেস্ট করে রেখে দিই, মানে যখন রান্না করি তখন যাতে কোনো অসুবিধা না হয়। এক চামচ জিরে গুঁড়ো, আর দেব এক চামচ ধনে গুঁড়ো, ছেলে যেন তো টমেটো যদি মানে মুখে পড়ে সেটি আমার উনি খাবেন না, কাণ্ড অনেক। তাই টমেটো আর এই কাঁচা লঙ্কাটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করলাম, চলো পেস্ট করে নিই।
একটা টমেটো আর লঙ্কা পেস্ট করতে কতক্ষণই বা লাগবে। ফ্রাইটাকে দিয়ে দাও। খুব সিম্পল রান্না জানো তো, এসব রান্না হচ্ছে ভীষণ সিম্পল আর ভীষণ তাড়াতাড়ি হয়ও আর ভীষণ হেলদি। মশলাগুলোকে সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করবো। গ্যাসটাকে একটু জোরে দিয়ে দিই। ভালো করে মশলাগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে, ভালো করে মশলাটা যেন কষে যায়। এবারে একটু ঢাকা দিয়ে দাও আর গ্যাসের আঁচটাও একটু কমিয়ে দিতে হবে। 9টা বাজে চললো, এবার ব্রেকফাস্টটা দিয়ে দিতে হবে। শাশুড়ি মাকে ব্রেকফাস্টটা দিয়ে দিতে হবে, ওষুধ খাওয়া হয়ে গেছে। রুটিটা বানিয়ে নেবো, ডাল হয়ে গেল। আমি ব্রেকফাস্টে রুটি মুটি এসব কিছু খাই না। খাওয়াটাও গরম হয়ে গেছে। আমার একটাই ব্রেকফাস্ট সকালবেলা, সেটা হচ্ছে তোমরা হয়তো শুনলে খুব তোমাদের হাসি পাবে, ছাতু মুড়ি দই কলা, এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আর অদ্ভুত একটা ব্যাপার হয়েছে জানো তো, অন্য কোনো রকম কোনো ব্রেকফাস্ট যেন আমার মুখে ভালোই লাগে না। গরমকালে দই খাই আর শীতের দিনে আর দইটা খাই না, শীতের দিনে তখন দুধ দিয়ে খাই। অন্য কোনো যতই মানে যতই টেস্টি ব্রেকফাস্ট হোক না কেন, আমার মানে ঠিক খেয়ে মানে ঠিক সেই শান্তিটাই মেলে না। হাতুড়ি দই কলায় খেয়ে শান্তি পায়, যার যেটা হ্যাবিট আর কি। আমার হাজব্যান্ডের যেমন দুধ কনফ্লেক্স কলা, ওর হচ্ছে ওটা। ঘরে থাকলে বানিয়ে দিই নানান ধরনের ব্রেকফাস্ট, সেটা কথা না, এমন নয় যে সবসময় কনফ্লেক্সই খাইয়ে দিই, কিন্তু অফিসে গেলে ওটাই ওর ব্রেকফাস্ট। ওর অন্য কোনো ব্রেকফাস্ট, ওর অন্য কোনো ব্রেকফাস্ট যেন ওর ভালোই লাগে না। রুটিটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো, তারপরে আমি নিজেও একটুখানি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টটা আমি একটুখানি বেলা করেই করি, কারণ ছেলে আসে দুটোর পর, তারপরে তো লাঞ্চটা করি, তো সেই জন্য খিদেও পেয়ে যায়। তাড়াতাড়ি যদি খেয়ে দেয় তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, ওই জন্য ব্রেকফাস্টটা আমি একটুখানি দেরি করেই করি। দেরি করে করলে এদিকেও তাহলে অ্যাডজাস্ট থাকে টাইমটা। দেখো মশলা কিন্তু ভালো মতো কষে গেছে, এবার এতে জল ঢেলে দেবো। একটু ঝোল ঝোল হয় এই মাছের ঝোলটা, খুব বেশি শুকনো শুকনো তো হয় না। দেখো পেঁপে আলু, আলুটা একটুখানি সেদ্ধ হবে, পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটছে, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আর ভালো মতো আবার এবার বয়েল করবো। আমার পেঁপের ঝোল কিন্তু ভালো মতো ফুটে গেছে আর আলু আর পেঁপেও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও গ্যাসের আঁচটা আস্তে করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ব্যাস আর পারা যাচ্ছে না, 9টা বেজে গেছে, এবার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। চলো এবার নিজের ব্রেকফাস্টটা রেডি করে নিই। মুড়ি নিয়ে নিয়েছি, ছাতু নিয়ে নেবো,
ভীষণভাবে অ্যাভয়েড করি, যতটা না খেলেই নয়। দইটা নিয়ে নি, ঘরের মধ্যে পাকা টক দইয়ের ব্যাপারটাই যেন আলাদা রকমের হয়। বাইরের টক দই কেমন একটা জল 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 হয় না, ঘরের পাতা টক দই এত সুন্দর হয় দেখো, পুরো একদম চাপ বেঁধে আছে দইটা। খুব ভালো লাগে, কলা নিয়ে নেবো, এটিকে ভালো করে যত্ন সহযোগে মেখে নেবো চটকে দিয়ে খেয়ে নেবো। চলো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এবার তোমাদের সাথে খেতে খেতে একটুখানি জমিয়ে গল্প করবো। আরে তুই জানো তো, ছাতু না শরীরের জন্য খুব ভালো। ছাতু খেলে তোমার কোনো রকম যদি কনস্টিপেশন প্রবলেম থাকে সেটা তোমার ঠিক হয়ে যাবে। ছাতু হচ্ছে তোমার বেশি ফ্যাট হয় না খেলে, তারপর খেলে পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকে। আগে আগে কী করতাম, তোমরা যখন ব্রেকফাস্ট খেতাম, খাওয়ার পরে তোমার কী হতো, ঠিক এই তোমার চানটা করলাম বারোটা নাগাদ, করা মাত্রই এত জোর খিদে পেয়ে যেত, তখন একটু সেউ ভাজা, একটু গাঠিয়া ভাজা, একটু বিস্কিট, একটু চানাচুর, এটা ওটা খেতে থাকতাম। এতে কী হচ্ছিলো, আমার জাঙ্ক ফুডটা খাওয়া অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছিলো, যেটা মোটেই হেলদি নয়। তাই জন্য শুরু করলাম এই খাবার, যেটা তোমার খুব হেলদিও আর একদম দুটো পর্যন্ত আমার মাথা ঠান্ডা রাখে, আর আমি একদম খিদে সহ্য করতে পারি না। খিদে পেলেই আমার গোটা জগৎ যেন মনে হয় অন্ধকার, একদম ভালো লাগে না, খিদে আমি সহ্যই করতে পারি না। স্পেশালি ব্রেকফাস্টটা যতক্ষণ না করি ততক্ষণ শান্তি হয় না আমার। কোনো জন্য পুজো আচ্ছায় আমি খুব একটা উপোস করি না, ও দেখো ফোন এসছে, দাঁড়াও দেখি কার ফোন এসছে একটু কথা বলে দিই। দেখো পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। আজকে রাত্রেবেলায় ডিনারে বানাবো কুমড়ো পটল দিয়ে ছক্কা, আর সাথে গরম গরম লুচি ভাজবো। তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে তেজপাতাটাকে দিয়ে দেবো। আমার ছেলে কুমড়ো খেতে একদম ভালোবাসে না, জোর করে বকে মেরে অনেক কিছু ভুলি ভালি খাওয়াতে হয়। এইবারে কেটে রাখা সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। ভালো মতো সুন্দর করে এটাকে নিয়ে নিতে হবে, এবার যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালো মতো ফ্রাই হয়ে যাচ্ছে এটাকে এবার ঢেকে রেখে দিই। আলু পটলটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে কাঁচা ছোলা, ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটা দিয়ে দেবো।
খেতে খুব ভালো লাগে। কারণ তুমি যদি বেছানো নাও থাকে এমনিও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে এর ভেতরে যে আদাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই আদাটা দিয়ে দেবো। দু চামচের মতো আদা দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা বড়ো করে এক চামচ দিলাম। আর দিয়ে এক চামচ ধনে গুঁড়ো। এইবারে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি আবারও পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দেবো। সব কিন্তু ভালো মতো কষে গেছে, এবারে এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। চিনিটা না চালালে বাবারে বাবারে ধোয়ায় একদম জীবন অতিষ্ঠ। ব্যাস এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। এবারে এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আমি ক্যাচের গরম মশলাগুলো ইউজ করছি, এটা কিন্তু খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। আমি সাধারণত ঘরে গরম মশলাটাকে বানাই, কিন্তু ক্যাচের গরম মশলাটা বেশ ভালো, ওটা ইউজ করে দেখতে পারো, বেশ ভালো সুন্দর ফ্লেভার। দেখো হয়ে গেছে রেডি, দেখো কুমড়োর ছক্কা রেডি হয়ে গেছে, রান্না বান্না পুরো শেষ হয়ে গেল, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। বাবা আজকে দিনের মতো শান্তি, এবারে খানিকটা রূপচর্চা করে নেওয়া যাক। গ্যাসের স্ল্যাব আমার ভালো মতো পরিষ্কার হয়ে গেছে, এবার একটু রূপচর্চা করতে চলে এসেছি। কি মাখবো বলো তো? আমি একটুখানি মুসুর ডাল আর নিম পাতাকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছি, আর সেই পেস্টটাকে একটু বেশি করেই বানিয়ে রেখেছি, বানিয়ে রেফ্রিজারেটরে ঢুকিয়ে রেখে দিয়েছি। এটাকে প্রতিদিন আমি মুখে মাখি, তাতে কী হয় বলো তো, মুখে যত ধরনের পিম্পলস থাকে সেগুলো তোমার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি এই প্যাকটা, দেখেছো প্যাকটা? প্যাকটা কিন্তু খুব ইউজফুল, তোমরা এটাকে ঘরে কিন্তু মাখতে পারো। মুখের মধ্যে ভালো করে আমি মেখে নেব। সমস্ত প্রোডাক্ট ইউজ করার থেকে আমার মতে হোম রেমেডি ইউজ করবে, হোম রেমেডির মতো বেনিফিট তুমি অন্য কোনো কিছুতে পাবে না। আমি নিজে এর জন্য খুব মানে অনেক ভুক্তভোগী, জানো তো আমার স্কিনটা পুরো একদম নষ্ট হয়ে গেছিলো এই উল্টা পাল্টা নানান ধরনের প্রোডাক্ট ইউজ করাতে। কিন্তু যবে থেকে আমি হোম রেমেডিগুলো ইউজ করছি, আমি তোমাদেরকে আরেকটা প্যাক দেখাবো, তারপর থেকে আমার স্কিনে এখন কিন্তু অনেক 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 বেশি ইম্প্রুভমেন্ট হয়ে গেছে। চলো এবার এটাকে ভালো মতো করে স্কিনটাকে টান টান করে শুকিয়ে নিই। চলে এসেছি আবার একটা নতুন প্যাক মুখে লাগাবো বলে। স্নান করার আগে প্রতিদিন আমি এই প্যাকটা মুখে লাগাই, এটা কিন্তু খুব খুব বেশি ইউজফুল, এতে স্কিনে খুব সুন্দর গ্লো হয়,
আর যত ধরনের তোমার যদি কোনো স্পট থাকে বা কিছু থাকে, সেটাকে আস্তে 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 এটা কিন্তু রিমুভ করে। চলো এই প্যাকটা আমরা কীভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমি 1 চামচ চিম মতো বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঠিক 1 চিমটি দেব হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছ, এবার এর মধ্যে দেব একটুখানি অ্যালোভেরা জেল সামান্য পরিমাণ, একটুখানি ডাবরের হানি, ঠিক 1 ড্রপ। আর এই লেবুটা দেখছো, এরকম 1 টুকরো লেবু দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নেবো। আমি মুখে স্নান করার সময় কোনো রকম কোনো ফেস ওয়াশ বা সাবান কিছু ইউজ করি না, একমাত্র এই ফেস প্যাকটাই আমি ইউজ করি। বিশ্বাস করুন, এতে আমার অনেক 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 বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি, তাতে কোনো উপকার পাইনি, একমাত্র এই ফেস প্যাকেই আমার অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। দেখ, ফেস প্যাকটা ঠিক এমনি তৈরি হয়েছে। এবার এটাকে সুন্দর করে মুখে মেখে নেব। দেখো, ফেস প্যাক মেখে পুরো কিন্তু একদম ভুতনি হয়ে গেছি। আর এই অবস্থাতে তোমাদের সাথে আর বেশিক্ষণ কথা বলা যাবে না, তাই এবার স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে আবার এসে আমি গল্প করতে আসছি। স্নান টান করে পুরো একদম ফ্রেশ হয়ে গেছি আমি। তোমাদের সবার আশা করি এতক্ষণে স্নান নিশ্চয়ই হয়ে গেছে। ছেলে আসবে সেই দুটোর সময়, একটুখানি এখন একটু এডিটিংয়ের কাজ আছে, ওটা একটু সারবো। চলো আজকের মতো তাহলে, টাটা।